প্রাথমিক বিদ্যালয় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। প্রাথমিক যে বিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছিল 4 আগস্ট থেকে, সেটি আবারও আগামীকাল রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থেকে উদ্ভূত পরিস্থিতির সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে আগামীকাল থেকে এইসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার 3 আগস্ট বিকেল 4টার দিকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুব রহমান তুহিন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি, আপাতত আগামীকাল থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এইসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। অবশেষে বন্ধুরা, আগামীকালকে অর্থাৎ 4 আগস্ট থেকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি আপাতত হচ্ছে না। তবে দেশের 12টি সিটি কর্পোরেশন, নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকবে বলে সেদিনও জানানো হয়েছিল। কিন্তু এখন সমস্ত বিদ্যালয়গুলোই বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। এই ছিল সর্বশেষ খবর, সবাই থাকুন, আল্লাহ হাফেজ।